নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি কুম্ভ রাশির অক্টোবর 2019 অর্থাৎ পূজার মাস কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। তবে সেই বিষয়টি আলোচনা করার পূর্বে আমি জানিয়ে রাখি, এখনও যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবার শুরু করি, কুম্ভ রাশি অক্টোবর 2019 কেমন যাবে আসুন একে একে তবে জেনে নিই। এর আগে আমি জানিয়ে রাখি, এই রাশিফল সম্পূর্ণ করা হয়েছে চন্দ্র রাশি ভিত্তিক। কুম্ভ রাশির পঞ্চমে থাকবে রাহু, সপ্তমে থাকবে রবি, শুক্র, মঙ্গল, অষ্টমে থাকবে বুধ, নবমে থাকবে চন্দ্র বৃহস্পতি এবং দশমে থাকবে শনি কেতু। এই হচ্ছে অক্টোবরের রাশিচক্র। এবার দেখে নি গোচর অনুযায়ী কুম্ভ রাশির কেমন যেতে পারে। কুম্ভ রাশি পঞ্চমে যেহেতু আছে রাহু, কাজেই হঠাৎ করে প্রেমের যোগাযোগ আপনাদের আসতে পারে। যারা যারা এখনো পর্যন্ত একাকী রয়েছেন, সঙ্গীর খোঁজে রয়েছেন, তারা পুজোতে প্রেমে পড়ে যেতে পারেন। আর অলরেডি যাদের জীবনসঙ্গী আছে তাদের ক্ষেত্রে জানাই, তাদের একটু কথা কাটাকাটি হলেও পুজো কিন্তু আনন্দের সাথে কাটবে। সপ্তমে রবি শুক্র মঙ্গল থাকায় আপনাদের একটু জীবনসঙ্গীর সাথে মতবিরোধ দেখা দেবে। অষ্টমে রয়েছে বুধ, অষ্টমে বুধ থাকার জন্য এই মাসে আপনি কিছুটা সিদ্ধান্ত সঠিক নিতে পারবেন না। কাজেই আপনারা বড় মানুষের বা বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সিদ্ধান্ত নিতে পারেন বা তাদের সাথে পরামর্শ করতে পারেন। আপনার ভাগ্যস্থানের থাকবে চন্দ্র এবং বৃহস্পতি। চন্দ্র এবং বৃহস্পতি ভাগ্যস্থানে থাকায় আপনি কিন্তু এই মাসে ভাগ্যের সহায়তা পেয়ে যাবেন। পাশাপাশি আপনি এই দুর্গাপূজায় লটারি কাটতে পারেন। লটারি যোগের সম্ভাবনা রয়েছে আপনাদের প্রচণ্ড। আমি শেষে জানাবো কুম্ভ রাশির রাশিচক্রে কি এমন যদি যোগ থাকে তবে আপনারা লটারি পেতে পারেন। তার আগে জানিয়ে রাখি, দশম স্থানে রয়েছে শনিকেতু। কাজেই শনিকেতুর সাথে যুক্ত হওয়া সত্ত্বেও কিন্তু আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য বজায় থাকছে। খুব একটা যে অর্থনৈতিক ক্রাইসিস দেখা দিবে তা কিন্তু না, তবে আপনারা বুঝে সুঝে অর্থ খরচ করবেন এবং গাড়ি চালাবেন একটু সাবধানে। কেননা সপ্তম পজিশনে বসে রয়েছে আপনাদের মঙ্গল, কাজেই গাড়ি আপনারা এই সময় সাবধানে চালাবেন। এবার আমি আপনাদের জানিয়ে রাখি, আপনাদের রাশিচক্রে কী যোগ থাকলে লটারি বা গুপ্তধন পেতে পারেন। আপনাদের রাশিচক্রে যদি বুধ এবং শুক্র একত্রে বসে থাকে, সেটা যে কোনো ঘরেই হোক না কেন, আপনারা লটারি বা ধন প্রাপ্তি অর্থাৎ গুপ্তধন পেতেই পারেন। তবে সামান্য ক্ষেত্রে কিছু পরিবর্তন হতেও পারে। ধন্যবাদ।